বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ উদ্ধার করলো এক বিরল প্রজাতির সাপ, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। ঘটনায় দুজন সাপুরিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে ওই দুই সাপুরিয়া নাকি জয়পুর থানা এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বেশ কিছু সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল। এদের মধ্যে একটি বিরল প্রজাতির সাপ ছিল যার নাম রেড অ্যান্ড স্যান্ড বুয়া। মূলত এই সাপগুলো দেখতে পাওয়া যায় মরুভূমি এলাকায়, মূল্য প্রায় 5 লক্ষ টাকা। কোনোভাবে সাপটি নজরে এসেছিল জয়পুর রেঞ্জের বনকর্মীদের, তারপরে ওই সাপটিকে উদ্ধার করার পাশাপাশি ওই দুই সাপুরিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে সাপটি দুর্গাপুরে কোনো এক জায়গা থেকে কেনা হয়েছিল। তাই পঞ্চায়েত বন বিভাগের DFO অঞ্জন গুহ বলেন, এরা বড় কোনো র্যাকেটের সঙ্গে জড়িয়ে থাকতে পারে, তাই তাদেরকে আদালতে পেশ করে জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। এরই সাথে তিনি আরও জানান, সাপটিকে যাতে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় পাঠানো যায় তার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। দেখুন, আজকে সকালে আমাদের রেঞ্জ অফিসার জয়পুর একটি খবর পান যে দুজন লোক সাপ নিয়ে খেলা দেখাচ্ছে, এবং সাথে সাথে ওনারা রেড করেন এবং দুজন লোককে ওখান থেকে ধরা হয়। তাদের কাছ থেকে একটি রেড স্যান্ড বোয়া পাওয়া গেছে। আমরা সন্দেহ করছি যে হয়তো আরও কিছু সাপ তাদের কাছে থাকতেও পারে। আমরা তদন্ত চালাচ্ছি। এই দুজনের যাদেরকে পাওয়া গেছে তাদেরকে আমরা আজকে মাননীয় SCGM সাহেব বিষ্ণুপুর কোর্টে আমরা পেশ করছি, এবং তাদের আমরা প্রেয়ার করছি যাতে আমরা জেল কাস্টাডি এনকোয়ারি করতে পারি। ওনাদের কাছে আরও অনেক খবর আছে বা ইঙ্গিত আছে বলে আমরা শুনছি। আপাতত যেটুকু আমরা জানতে পেরেছি যে এনারা যে যাদেরকে ধরা হয়েছে ওনারা দুর্গাপুর থেকে এই সাপটি কারুর কাছ থেকে কিনেছেন, এবং তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমরা দুর্গাপুর বন বিভাগের সাথেও যোগাযোগ করব। আর যেহেতু এই সাপটি এই দিকের স্বাভাবিকভাবে এই ইকোসিস্টেমে থাকে না, আমরা মাননীয় জাজ সাহেবের কাছে আবেদন রাখছি যাতে এটা ঝাড়গ্রাম জুতে হ্যান্ডওভার করে দেওয়া হয়। আপাতত তদন্তের স্বার্থে আমরা এটুকুই বলছি, পরে আরও আমরা খবর পেলে আপনাদের সাথে শেয়ার করব। কোতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে AC, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত, নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদীঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।